হ্যাঁ, তো যেটা বলার আর কি, পার্সেল এসছে। তো পার্সেল আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবার পার্সেলটা কি ইউটিউব থেকে এসছে জানতে এটা এটা আসছে না? সাসপেন্স থাকুক, আমি তোমাদেরকে দেখিয়ে দেই একবার। ইয়েস, আমাদের চারিদিকে অবস্থা খুব খারাপ। সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একবার মানে কি হচ্ছে বুঝে সরি 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 সকাল থেকে এইরকম মেঘলা ওয়েদার, একবার বৃষ্টি হচ্ছে টিপ 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 টিপ, আর তারপরে আবার কমে যাচ্ছে, আবার রোদ উঠছে, মানে কী করবো বুঝে উঠতে পারছি না। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অফ অ্যান্ড অবভিয়াসলি ফ্যান্টাস্টিক্যাল। সত্যি কথা বলতে আজকে আমি স্টোরে যাচ্ছি না, তার কারণ হচ্ছে কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল, কারণ আমি গতকালকে রাতে একটুখানি গা ধুয়ে ফ্রেশ হয়েছিলাম, কিন্তু স্নান করেছিলাম, মানে গা ধোয়া মানে কি স্নান করেছিলাম, মাথায় জল দিয়েছিলাম, আর সেটা চুলটা শোকায়নি, যার জন্য এখনও চুল শোকানোর জন্য ওপরে একটুখানি এসছি। যদি একটু মানে বড় চুল না শোকাতে চায় না, খুব প্রবলেম হয়। এবার চার পাঁচবার অনেকবার সকাল থেকে উঠে হাঁচি হয়েছে আমার, হাঁটছি। দিস ইজ দ্য রিজন ভাই আমি ভাবলাম আজকে স্টোরে যাব না, কিন্তু অন্য একটা কাজ আছে সেই কাজটা করব। কিন্তু সেটা করতে গেলে আমাকে মোটোভ্লগ করা যায়, কিন্তু এই যা ওয়েদার, এই ওয়েদারে আমি নিজে কনফিউজ হয়ে রয়েছি যে এখন মোটোভ্লগ করবো কি করব না। মানে চাই মেঘের অবস্থা আনপ্রেডিক্টেবল হতেই পারে, দেখা যাক। আসছি, লাগছে তো এবার ভদ্রস্থ, ঠিক আছে সেট করে নিয়েছি। আচ্ছা বলে দেই, এটা হচ্ছে আমাদের আরেকটা স্টোর, যে স্টোরটা দিয়ে আমরা প্রথম শুরু করি, ঠিক আছে। আর ঠিক উল্টো দিকে বাবা আসছে, দেখছে। তুমি কি কিছু বলতে চাও? অনেক দিন ধরে তোমায় সবাই খোঁজ করছিল। আফটার লকডাউন, আফটার লকডাউন কিছু বলতে চাও? আই অ্যাম হ্যাপি। হ্যাপি? ইয়ে, ভেরি ভেরি হ্যাপি। আচ্ছা বাহ, ভেরি গুড। আর আর কেন তুমি হ্যাপি কেন? ভাই দোকানে এসেছি। আচ্ছা কাজ হচ্ছে। ওকে, কাজ হচ্ছে, কাজ হচ্ছে, হচ্ছে ফাটাফাটি কাজ হচ্ছে, তাই না? রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আসছে, আমার দোকানে ঢুকছে না। আচ্ছা ওকে, সবাই হাই করে যাচ্ছে, দাদা পরে আসবো। আচ্ছা আর ঝাড়পোজ হচ্ছে, ঝাড়পোজ হচ্ছে, হ্যাঁ স্যানিটাইজ হচ্ছে রোজ, স্যানিটাইজ হচ্ছে রোজ, করোনা আসছে না, করোনা আসছে না, দূর থেকে পালিয়ে যাচ্ছে, মানে এই দোকানে যাওয়া যাবে না। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টোর, আর এই স্টোরের মধ্যে মোটামুটি আমার স্টোরটা তো দেখেই নিয়েছো, আর এই স্টোরটাও মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেলে। তো ডেকোরেশন বাকি আছে, ডেকোরেশন, হ্যাঁ ডেকোরেশন অবভিয়াসলি এখন অবধি বাকি রয়েছে, আর মানে রেনোভেট, রেনোভেশনটা চলছিল, তো সেখান থেকে আবার হঠাৎ করে জিনিসপত্র মানে অন্যরকম টার্ন নেয়, সো দ্যাটস ওয়াই ডেকোরেশনটা ফলস পজিশনে পড়ে গেছি আমরা, আরও রেনোভেশন বাকি আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার নিজের কাজটা সেরে নেই, ঝপ করে সেরে নিয়ে তারপরে দেখা যাক কীভাবে আজকে দিনটা কাটে। একটা শেডের তলায় একটুখানি দাঁড়াই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এখানটা ইয়ে রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে রেনকোটটা না নিয়ে এসে একটু ভুল করেছি, বুঝতে পারিনি, প্রেডিক্ট করেছিলাম যে হবে কি হবে না, কিন্তু হয়েছে কিছুটা, হালকা ফুলকা ভেজা রয়েছে। আর যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, আমি যে স্যারের কাছে পড়তাম বায়োলজি, হ্যাঁ সেই সেই মানে স্যার যে স্কুলের টিচার ছিল সেই স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্যার আমি জানি না আপনি দেখছেন কি না, বাট একটু নস্টালজিক হয়ে পড়লাম আবার সেই স্কুলটা দেখে, কারণ এখান থেকেই তো লাস্ট বেরিয়েছিলাম, আমি এই স্কুলে পড়তাম না, বাট সামনেটা এখন প্রচুর গাছ হয়ে গেছে, এগুলো গাছগুলো কাটলে পরে ব্যাপারটা হবে আর কি। এটা হচ্ছে নারকেলডাঙ্গা হাই স্কুল। এবার নারকেলডাঙ্গা হাই স্কুল স্যার যদি দেখেন তাহলে ভালো লাগবে, স্যারের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, বা আমার বন্ধুবান্ধব যারা দেখছে তাদেরও ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে।
যেতে হবে ট্যাংরা, বস চাপ আছে আজকে, বহুত চাপ আছে। এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এখানে এলাম, এই ট্যাংরা পোস্ট অফিস দেখতেই পাচ্ছ উপরে। তো এবারে এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে এলাম আর পার্সেল নিয়ে বেরিয়ে গেছে। তো পার্সেল এবার দোকানে আমি কমিউনিকেট করে নিয়েছি, দোকানে হয়তো মেবি হয়তো স্টোরে আমাদের স্টোরে হয়তো ডেলিভারি করে দেবে। সো এবারে দেখা যাক কতক্ষণে ডেলিভারি করে, আর ডেলিভারির পর মেবি হয়তো আমার কাছে ফোন চলে আসবে। তো আফটার দ্যাট আবার আসছি, বেকার এলাম, কী করা যাবে বৃষ্টির মধ্যে বেকার ভিজে ভিজে আসাটা ঠিক আছে, কাইন্ড অফ এক্সপিরিয়েন্স বলতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে হয় স্টোরে নইলে বাড়িতে, একেবারে ডিরেক্ট। মোটামুটি এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চ ডান কমপ্লিট একেবারে। তো হ্যাঁ, তো যেটা বলার আর কি, পার্সেল এসছে, তো পার্সেল আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবার পার্সেলটা কি ইউটিউব থেকে এসছে জানতে একটা একটা আসছে না, সাসপেন্স থাকুক, আমি তোমাদেরকে দেখিয়ে দেই একবার। ইয়েস, দিস ইজ দ্য পার্সেল, ঠিক আছে। এখানে আমি হাত ঢেকে রেখেছি কারণ এখানে বাড়ির অ্যাড্রেসটা মানে ইয়ের অ্যাড্রেসটা রয়েছে, সো দ্যাটস ওয়াই। এটা হচ্ছে পার্সেল, আর এটার আনবক্সিং ভিডিও আমি করব, ঠিক আছে। তো একটু সাসপেন্স থাক, ঠিক আছে, কী আছে না আছে সমস্ত কিছু জিনিসটা একটু সাসপেন্সে থাকুক। সাসপেন্স যদি না থাকলো তাহলে আর কী হলো, একটা পার্সেল যখন এসছে একটা পেটি, তো সেটাকে তো আনবক্সিং করতেই হবে, ঠিক আছে, ঠিক কি না। সো আজকের আমি জানি এটা একদম শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও হলো, আর থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোমরা লাস্ট যে তিন চারটে ভিডিও আমি দিয়েছি তার মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। লাস্ট ভিডিওতেও তোমরা সবাই কমেন্ট করে অনেক কিছু কথা বলেছো, মানে যেই কথাগুলো বলেছো সেই কথাগুলো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সো দিস ইজ দ্য রিজন ওয়াই থ্যাংক ইউ। একটুখানি শর্ট ভিডিও হলো, সো যাই হোক, কোনো নেভার মাইন্ড, একটু সাসপেন্স থাকুক, নেক্সট ভিডিওতে এটার আনবক্সিং আমি করে নেব, অসুবিধার কিছু নেই। সো উইথ দ্যাট সাইড আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, লগে থেকো।